একজনের কাছে যিনি নায়ক, অন্যের কাছে তিনি হতে পারেন স্বৈরাচার এবং অত্যাচারী। ইতিহাসে এমন অসংখ্য নায়ক কিংবা অত্যাচারী স্থান করে নিয়েছেন। সর্বকালের সবচেয়ে অত্যাচারী সাতজন শাসক নিয়ে আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থ্রাস্ট অফ নলেজে। কিন সিং হুয়াং, শাসনকাল 247 থেকে 210 খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 221 সালে তিনি একভূত চীনের প্রথম সম্রাট হন এবং কিং রাজবংশের প্রথম সম্রাট হিসাবে রাজ্য শাসন করেন। এই শাসক কুখ্যাত পরিচিতি পেয়েছেন তার সঙ্গে দ্বিমত পোষণকারী পণ্ডিতদের হত্যা করার জন্য এবং তার সমালোচনামূলক সকল বই পড়ানো আদেশ দেওয়ার জন্য। চীনের প্রাচীরের প্রথম পরিকল্পনাকারী তিনি। সম্রাট রাজ্যের প্রতিটি সক্ষম পুরুষদের প্রাচীন নির্মাণে পাঠিয়েছিলেন। দেয়াল উঠল ঠিকই, তবে অজস্র পানির বিনিময়ে। নির্মাণ শ্রমিকদের অনেকেই অধিক পরিশ্রম এবং অপর্যাপ্ত বিশ্রাম অনাহারে মৃত্যুবরণ করে। একদিকে যেমন কল্যাণকর অর্থনৈতিক সংস্কার করেছিলেন, অন্যদিকে বেপরোয়া রাজনৈতিক দমনপীড়ন চালিয়েছিলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। শেষ জীবনে অমরত্ব লাভের বড় স্বাদ ছিল সম্রাটের। সেজন্য সন্ধান করে বেরিয়েছিলেন অবিনশ্বর জীবন লাভের বিভিন্ন অলৌকিক ঔষধ। কথিত আছে, অমরত্ব লাভের আশায় পারদের তৈরি বুল ওষুধ খেয়ে 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তবে বেঁচে থাকাকালীন সময়ে নিজের সমাধিসৌধ নির্মাণ করেছিলেন তিনি। জমকালো আয়োজনের সমাধিসৌধটি মেজের পারদের জলাশয়ে ছাদে হীরে আর রূপর নক্ষত্র আর 6000-এরও বেশি টেরাকোট শূন্যের মূর্তি। এর নির্মাণশৈলী গোপন রাখতে শ্রমিকদের হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি। কালীগুলো, শাসনকাল 37 থেকে 41 খ্রিস্টপূর্ব। কালীগুলো রোমান ইতিহাসের এক কলঙ্কিত নাম, অন্ধকার যুগের প্রতীক। রোমান সাম্রাজ্যের তৃতীয় রোমান সম্রাট ছিলেন তিনি। তার পুরো নাম গাউস জুলিয়াস সিজার জার্মানিকাস। ক্ষমতা পাওয়ার লোভে তিনি তরুণ বয়সে লিপ্ত হয়েছিলেন ষড়যন্ত্রে। সাম্রাজ্যের বৈধ উত্তরাধিকারী টাইবেরিয়াসকে তিনি কৌশলে হত্যা করেছিলেন। ক্ষমতা গ্রহণের পর শুরুতে তিনি তার সাম্রাজ্যের জনপ্রিয়তা পেয়েছিলেন ট্যাক্স উঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু 38 খ্রিস্টাব্দে তিনি মারাত্মক অসুস্থ হয়ে উন্মাদের মতো হয়ে যান। অস্বাভাবিক আচরণ, অত্যাধিক খরচ, অত্যাচার, ধর্ষণ, খুনের জন্য তিনি কুখ্যাত হয়ে ওঠেন। বিরুদ্ধে কোনোরকম রাজনৈতিক প্রতারণার অভিযোগ আনতে পারলেই সমস্ত সম্পত্তি জবরদখল করে সম্রাটের কোষাগারে নিয়ে যেতেন। তিনি মৌরিতানিয়ার রাজা তালেমি সহ তার উত্তরাধিকারী মার্ক অ্যান্টনিকে রোমে ডেকে এনে হত্যা করে সমস্ত সম্পত্তি জবরদখল করেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মৃত্যুদণ্ড দিতেন এবং তার পরিবারকে বাধ্য করতেন সেই মৃত্যুদণ্ড দেখার জন্য। এছাড়া নিছক আনন্দের জন্য নির্বিচারে মানুষ খুন করতেন, নির্যাতনের দৃশ্য দেখে পুলকিত হতেন। একবার বিচারিক প্রাঙ্গণে হত্যা করার মতো আর কোনো অপরাধী ছিল না, ক্ষুধার্ত পশুরা গর্জন করছিল। কালীগুলো সৈন্যদের নির্দেশ দিলেন দর্শকদের হিংস্র পশুদের খাঁচায় ঠেলে দিতে। বন্ধের সঙ্গে যৌন সম্পর্ক ছিল এবং বাধ্য করত অন্য পুরুষদের কাছেও নিজেদের সমর্পণ করার জন্য। নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও তার দর্শনকামী স্বভাবের দরুন অন্যের বিবাহিত স্ত্রীদের সঙ্গে বিছানায় যেতেন। কালীগুলো মাত্র 4 বছর রোমান সাম্রাজ্য শাসন করেছিলেন। এই অল্প সময়ে শাসন করে তিনি স্বৈরাচারী, খুনি, উন্মাদ সম্রাট হিসাবে চিহ্নিত হয়ে আছেন। রোমান সভ্যতায় মৃত সম্রাটদের মূর্তি তৈরি করে পূজা করা হতো, কিন্তু কালীগুলো চাইতেন বেঁচে থাকতেই লোকে তাকে পূজা করুক। এজন্য নিজেকে তিনি একসময় দেবতা হিসেবে ঘোষণা করেন। এই উপলক্ষে উপাসনালয় নির্মাণ করেন, উপাসনালয়ে নিজের মূর্তি স্থাপন করার নির্দেশ দেন। রোমান দেবতাদের পোশাক পরে কালীগুলো জনগণের সামনে আসতেন। রোমান উপাসনালয়ে পূজার জন্য নিজের মূর্তি বসানোর নির্দেশ দেন। তার অস্বাভাবিক আচরণে খেপে ওঠে রোমান সিনেট সহ সব শ্রেণীর জনগণ। কালীগুলো তার ইনসিচাটাস নামক প্রিয় ঘোড়াকে নিজের পরামর্শদাতা নিয়োগ করেছিলেন। 41 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি পক্টোরিয়ান গার্ডের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পিছনে বেশিরভাগ রোমান সিনেটের সমর্থন ছিল। কালীগুলো প্রায় 30 বার ছুরিকাঘাত করা হয়েছিল। কালীগুলোর দেহরক্ষী ছিল, কিন্তু তারা আসার আগেই উন্মাদ সম্রাট নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 28 বছর। তার স্ত্রী এবং কন্যাকেও হত্যা করা হয়। চেঙ্গিস খান, শাসনকাল 1206 থেকে 1227। বিশ্বের ইতিহাসে মোগল সম্রাট চেঙ্গিস খান একজন ভয়ঙ্কর যোদ্ধা হিসাবে পরিচিত। 13 শতাব্দীতে বিশ্বের প্রায় 1/4 জায়গা দখল করে নিয়েছিলেন চেঙ্গিস খান।
এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্বগুণে বিশাল সৈন্যবাহিনী তৈরি করেছিলেন। ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেনাদক্ষ সেনাপতি, কে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। তবে বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্ত পিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত। বিভৎস ধ্বংসলীলা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে তার প্রতিটি আক্রমণ ও বিজয় পরিচালিত হয়েছিল। একের পর এক রাজ্য দখল করতে তার নির্দেশে সেনারা যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, এতে জ্বলে যায় কয়েক কোটি প্রাণ। কোনো দেশ দখল করার পর তিনি পরাজিত সম্রাটের কাউকেই বাঁচিয়ে রাখতেন না, এমনকি শিশুদেরও না। তৈমুল্লং, শাসনকাল 1370 থেকে 1405। তৈমুল্লং ছিলেন 1400 শতকের একজন তুর্কি মঙ্গল সেনাদক্ষ। তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিজ দখলে এনে তৈমুরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণেই তৈমুরীয় রাজবংশ প্রতিষ্ঠা লাভ করে। তার সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত, ইরান থেকে মধ্য এশিয়ার অধিকাংশ অংশ, যার মধ্যে রয়েছে কাজাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ভারত, এমনকি চীনের কাকসগড় পর্যন্ত। তৈমুরের সৈন্যবাহিনী ছিল বিশ্বের ত্রাস। রাজ্য জয়ের যুদ্ধে সব জায়গাতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন তৈমুর এবং অনেক জনপদ বিরান করে ফেলা হতো। সাবজাওয়ার রাজ্যে, তার বর্তমানে আফগানিস্তান, যেখানে তৈমুরের নির্দেশে টাওয়ার নির্মাণ করা হয়েছিল, জীবিত একজন পুরুষের উপর আরেকজনকে রেখে সিমেন্ট, বালি আর পানি মিশ্রিত করে। ইরানের ইস্পাহানে বিদ্রোহের শাস্তি দিয়ে জনগণকে গণহত্যার আদেশ দিয়েছিলেন এবং 70,000 মাথার সমন্বয়ে মিনার তৈরি করেছিলেন। ব্লাদ, শাসনকাল 1456 থেকে 1462। সুরে চড়ানোর মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবচেয়ে বেশি কুখ্যাত প্রাচীন রোমান সাম্রাজ্যের ওয়ালেসিয়া রাজ্যের যুবরাজ তৃতীয় ব্লাদ। শত্রুদের মৃত্যুদণ্ড দিতে ব্লাদ শূলের ব্যবহারের নির্দেশ দেন, যা ছিল সবচেয়ে নৃশংস একটি পদ্ধতি। এতে শত্রুরা দারুণ ভয় পেত, কিন্তু পদ্ধতিটি ছিল রীতিমতো নিষ্ঠুর রুচির পরিচায়ক। 1462 সালে এক যুদ্ধে ব্লাদের সৈন্যরা বন্দী করেছিল 20,000 তুর্কি সেনাকে, যাদের প্রত্যেককে সুরে চড়িয়ে হত্যা করা হয়েছিল। সে সময়ে অটোমান সম্রাট দ্বিতীয় মেহমেদ ওয়ালেসিয়া জয়ের জন্য আক্রমণ চালান, কিন্তু ব্লাদের রাজধানীর কাছে এসে এক অঞ্চলে সুরে চড়ানোর 20,000 মৃতদেহ দেখে নিষ্ঠুরতার চাক্ষুষ করেই অসুস্থতা বোধ করেন। এছাড়া কোনো কোনো ইতিহাসবিদ দাবি করেছেন ব্লাদ মানুষের রক্তপান করতেন, তাই এই যুবরাজ ড্রাকুলা নামেও পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে ব্রাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা চরিত্র সৃষ্টি হয়েছিল ব্লাদের ইতিহাস থেকেই। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।